মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগর সংলগ্ন নদী ও সমুদ্রে আগামী 65 দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 20 মে থেকে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র উপকূলে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। সকাল থেকে মংলা ও সুন্দরবন উপকূলের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন জানান, তাদের ওই অভিযান আগামী 23 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের সরকারি সহায়তা পৌঁছে দিতে কোস্টগার্ড নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।